দোকানদার ভাই, এক প্যাকেট জোয়ান দাও তো। এই দেখো লেও, তুমি তো আশ্চর্য লোক, এক টাকা দামে জোয়ান লি, 2000 টাকা লোড দিছো, খরচা দাও। আমার কাছে খরচা নাই যে ভাই। ঠিক আছে লেও, পরে দি দিও। হবে, দি দেব। ও ভাই, তোমার কাছে 2000 টাকা নোট খরচা হবে? হ্যাঁ হবে। তাহলে দাও। এটা লে ভাই, 2000 টাকা। আর বাকি টাকাটা? এই ছাগলটা বাড়িতে দিয়ে আসবি, আর বাকি টাকাটা নিয়ে আসবি। ঠিক আছে। এই, তুই আমার শিগগিরই টাকা দে। এই, কিসের টাকা রে? কিসের টাকা মানে? তুই আমার কাছে টাকা নিলি ভাগিয়ে দাও বলি, আর এখন ঘুরে দিছে নিজে। এই, বেশি উল্টো পাল্টা কথা বলবি নি, তোর মুখে মেরে মুখ ভেঙে দেব। এই শালা বলছে কি রে? আমার টাকা নিয়ে আমার মুখ ভেঙে দিবি না? তোর কিছু বলি রে। Thank you.
মাঠে যাব ঠিক আছে তুমি বসো আমি খাবার নিয়ে আসছি এই সবজি লাঞ্চি তোকে যে মাংস কিনার লাগি টাকা দিনু মাংস কই রে ওই টাকা দিয়ে দেখো এই মালাটা কিনেছি আমাকে কেমন লাগছে বলো না খুব ভালো লাগছে এদের কোনো দোষ নাই আমার বকো মেরেছি যত দোষ ও ছিল সফিক চিতারের তাই নাকি তাহলে চলো সফিককে টেনে লেছি মোলের কাছে বিচার করব মোল সাহেব এ দেখেন সফিককে ধরে লেছি ও আমাদের সঙ্গে চিটারি করেছে এই তুই আবার চিটারি করেছিস তোকে বলিনি তুই কারোর সাথে চিটারি করবি নি আমি কারোর সাথে চিটারি করিনি মোরল সাহেব চিটারি করিস নি তুই পোল্ট্রি মুরগি ছেল ছেড়ি হালামালা ব্যবসা করিসি তুই টাকা কামি মজা লিসি আর পাড়ার মেয়েগুলো মার খেয়ে মজা লিসে তার লেগে পাড়ায় এত কাদা কাটি আজ তোকে ছাড়বো না তোকে গাছা বেঁধে মারব এই বা দোকে মোরল সাহেব আমার ভুল হয়ে গেছে এইবার কেমন আমাকে ক্ষমা করে দেন ঠিক আছে লে এবারের মতন ক্ষমা করে দিলাম এরপরের বার যদি চিটারি করিস এরপর তোকে বড় ধরনের শাস্তি দেব ঠিক আছে মল সাহেব আমি আর চিটারি করব না আমি মানুষের কাছে অনেক পাপ করেছি এই পাপের আমি প্রায়শ্চিত্ত করতে চাই প্রায়শ্চিত্ত তো করব বলছি সেটা কিভাবে করবি আমি প্রত্যেকটা মানুষের কাছে চাকরের মতন হই হুকুম শুনে বেড়াতে চাই এটা খুব ভালো কথা রে যা কাল থেকে সকলের হুকুম শুনে বেড়াস ঠিক আছে মল সাহেব সফি বাজার থেকে 100 টাকার মাংস আর 100 টাকা সবজি লাসিস তো ঠিক আছে ভাই এই সফি বাজারে যাচ্ছি আমার লাগি 1 কেজি মুগের ডাল লাসিস তো ঠিক আছে তোমার মিষ্টি কি ব্যাপার 100 টাকার মিষ্টি এত কম কম লাগছে কেন গুনি দেখে দিনি কেনে ও সবারই সঙ্গে 20% করে ট্যাক্স কাটে ট্যাক্স কাটে মানে আমি তো শুনেছি রোড ট্যাক্স জমি ট্যাক্স ইনকাম ট্যাক্স কাটে হুকুম শোনার জন্য ট্যাক্স কাটে তা তো কোনোদিন শুনিনি হ্যাঁ মোরো সাহেব ওকে যে জিনিস আনতে দেয় সে জিনিসই কম হয় তাই থে বলি বিনা স্বার্থে কেউ হুকুম শুনি বেড়ায় এই সোহেল সফিকে ডেকে আই তো ঠিক আছে মোরো সাহেব সবাইকে ঠগি বেড়ানো এবার আমিও দেখব আমাকে কি করে ঠগাই মোরো সাহেব কিছু বলছেন এটা টাকা লে বাজার থেকে আমার লেগে খুরমা কিনলে আন মোরো সাহেব পাঁচটার কোনিন খুরমা হয় 100 টাকা দেন বেশি কথা বলিস নি তো 5 টাকা যা হবে তাই নিয়ে আন ঠিক আছে মোরো সাহেব
খুরমা লেছি। হ্যাঁ লেছি, এই লেন। কি ব্যাপার, খুরমা চ্যাট চ্যাট করছে কেন? এই তুই খুরমা চেটিস নাকি? হ্যাঁ মোলো সাহেব, গ্রামে সবার কাছে 20% করে কাটি, তাই আপনার খুরমা 20% চেটিসি।